পাখালের পাঠশালাতে আপনাকে স্বাগত। আমি আনিসুর রহমান টিপু। আজ আপনাদের সঙ্গে আলোচনা করব পাখির ব্রিডিং বিরতি বিষয় নিয়ে। দেখুন, পাখির ব্রিডিং বিরতি বা রেস্ট, এই বিষয়টা হলো পাখির সম্পূর্ণ নিজের শারীরিক চাহিদা অনুযায়ী হয়ে থাকে। বছরের কোনো একটা নির্দিষ্ট সময়ে পাখি তাদের এই ব্রিডিং থেকে বা প্রজনন থেকে বিশ্রাম নাই, সেটা যে কোনো সময় হতে পারে, এক একটা পাখির ক্ষেত্রে এক একটা সময় হতে পারে। ধরুন আপনার ঘরে 10 জোড়া পাখি আছে, 10 জোড়াই যে একসঙ্গে বিরতি নেবে তা নয়। কোনো জোড়া জানুয়ারিতে নিতে পারে, কোনো জোড়া তো ফেব্রুয়ারিতে, আবার কোনো জোড়া এপ্রিল মেতে। তো এই বিষয়টা পাখির একান্ত নিজস্ব শারীরিক চাহিদার উপরে হয়ে থাকে। তো এই সময়টাই আমাদের যে বিষয়গুলো বিশেষভাবে লক্ষ্য রাখার দরকার, সেটা হলো এই সময় পাখিকে কোনো রকমভাবেই কৃত্রিম উপায়ে প্রজনন করানোর চেষ্টা করা যাবে না। এই সময়টাই পাখিকে কোনো রকমভাবে ব্রিডিংয়ের মেডিসিন দেওয়া যাবে না। এই সময় পাখিকে স্পেশাল যত্ন নিতে হবে। স্পেশাল যত্ন বলতে কেমন? যেমন ধরুন, যখন আমাদের ঘরে পাখির বাচ্চা ফোটে, আমরা যেমন তার টেক কেয়ার করি, দেখভাল করি, যত্ন করি, দিনে 2-3-4 বার তাকে সফট ফুড দিই, ঠিক তেমনভাবেই এই রেস্টের সময় পাখির এক্সট্রার যত্নের প্রয়োজন হয়। সে সময় আপনাকে নানান রকমের সবজি, নানান রকমের ফুড মিক্স, নানান রকমের ডাল ভেজা ইত্যাদি, এইগুলো আপনাকে দিতে হবে। সেই সঙ্গে ভিটামিন, ক্যালসিয়াম তো অবশ্যই দেওয়া যেতে পারে। দেখুন, এটা এমন একটা প্রকৃতিগত ব্যাপার যে সারা বছর প্রজনন করার পর পাখির শরীর যখন পুনরায় গঠনের প্রয়োজন হয়, প্রজননের ফলে তাদের শারীরিক যে শক্তি ক্ষয় হয়, গঠনের ঘাটতি হয়, সেটাকে আবার নতুন করে গড়ে তোলার জন্য এই প্রজনন থেকে ওরা কিছু সময়ের জন্য বিশ্রাম নেয়। তো এই সময় আমাদের কোনো রকমভাবেই অবহেলা করলে চলবে না। আমরা যারা পাখি পুষি বা পাখির থেকে প্রজনন করিয়ে কিছুটা অর্থ উপার্জন করি, তারা যদি ভাবি যে এই পাখিগুলো বাচ্চা ফোটানোর মেশিন, তাহলে আমাদের পাখির প্রতি ভালোবাসা থাকলো না। খুব অল্প দিনেই এই পাখিগুলো আপনার থেকে বিদায় নেবে। তাই এখন থেকেই সতর্ক হন, এবং আমার দেওয়া তথ্য ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আশা করি আমার দেওয়া তথ্য আপনাদের প্রত্যেকের উপকারে আসবে। যদি ভালো লাগে তো অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রয়োজনে, যে কোনো প্রয়োজনে, পাখি সংক্রান্ত বিষয়ে যে কোনো প্রয়োজনে আমার কন্ট্যাক্ট নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ। আজ এ পর্যন্তই।